নমস্কার, আমি তমালিকা। আড্ডা উইথ তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। রোজকার মতো আজও আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা হচ্ছে আমার গায়ে হলুদের যে ফুলের জুয়েলারি, সেটা আমি নিজে হাতে বানাবো। তো তার জন্য আমার কী কী র মেটেরিয়াল লাগছে সেগুলো তোমাদেরকে দেখাবো, এবং সেগুলো দিয়ে আমি কিভাবে কি বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখে নাও। তো ফার্স্টেই আমি যে যে জিনিসগুলো আমার প্রয়োজন পড়বে সেগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। তো আমি ইউজ করছি একটা রেড ফুল, একটা পিঙ্ক টাইপের ফুল, তার সঙ্গে এই ধরনের বিটস, আর ইউজ করব এই ধরনের ফুল, আর এর সাথে আমি ইউজ করব আরও কিছু জিনিস, সেটাও দেখাবো। এর সাথে আমি ইউজ করব এই যে এটা, তাছাড়াও থাকছে এটা এটা, আর আর কিছু থাকছে আরও কিছু আছে আর আছে লহরি লহরি। তো এই সব কিছু দিয়ে আমি এখন তৈরি করব আমার ফুলের জুয়েলারি। তো চলো তোমরা দেখে নাও। প্রথমেই আমি যেটা করছি সেটা হলো এই ফুলগুলোর সাথে এই ফুলটাকে অ্যাড করছি, এই ফুলের চারপাশ দিয়ে এটাকে অ্যাড করব এটা দিয়ে। তো অ্যাডটা করে আমি দেখাচ্ছি। আর একটা জিনিস তৈরি করে নিচ্ছি, ওই ফুলের নিচে কিছু বল ঝোলাবো। তো তার জন্য এই ফার্স্ট একটা পিন নিয়েছি, পিনের মধ্যে বড় একটা বল দিয়েছি, আর তারপরে কতগুলো ছোট বল দিয়ে দিচ্ছি। এই যো, তো আমি আঠা লাগিয়ে রেডি করে ফেললাম এই ফুলটা। তো এটা থাকবে এখানে, কেমন লাগছে? তো আমি এবার এগুলোকে গেঁথে নিচ্ছি। তো এক এক করে সব কটা পুঁথি গেঁথে নিয়ে একটা মালার মতো ছোট অংশ তৈরি করে নিলাম, যার সাথে ওই ফুলের মালাটা জুড়ে পরপর তিনটে লেয়ার দিয়ে তৈরি করে নিলাম চিকটা। কেমন লাগছে? ভালো লাগছে তো দেখতে? এই যে আমি যেটুকু রেডি করে ফেলেছি, কেমন লাগছে? আসলে আমি চশমা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, তোমরাই দেখে বলো কেমন লাগছে। দেখো, এই ফুলের সাথে এই এই রিং জুড়েছি, দিয়ে আমি এটা নাকের বানানোর চেষ্টা করেছি। হে হে, এটার সাথে এখানে একটু টানা করব। তো ফাইনালটা রেডি করি, তারপর দেখাচ্ছি যে কি হয়। তো চলো দেখো দেখো দেখো, এই যে নাকেরটাও রেডি হয়ে গেছে, আর সঙ্গে আমার সাথে আছে পিয়া। আমার টিকলিও রেডি হয়ে গেছে, টিকলিও রেডি হয়ে গেছে, আর আমার নাকের থেকে খুলে আসছে। তো আমি দেখাচ্ছি ভালো করে, ভালো করে দেখাচ্ছি। তো জুয়েলারি বানাতে বানাতে তো জুয়েলারি বানাতে বানাতে অনেক কিছু বানানো হয়ে গেছে। তো চলো যেগুলো বানিয়েছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো ফার্স্ট আমি বানিয়েছি এটা, মানে এটার এখনও পাশে টার্সেলটা লাগানো হয়নি, পাশে টার্সেলটা লাগাবো, ব্যাপারটা এরকম টাইপের হবে। তো ফার্স্ট এই নেক পিসটা বানিয়েছি, আর এর সাথে ম্যাচিং করে দুটো ইয়াররিং বানিয়েছি। ইচ্ছে কেমন, ভালো লাগছে?
তো এই ইয়াররিং দুটো বানিয়েছি, দেখে মনে হচ্ছে আমি কান ধরে আছি, হ্যাঁ সেই কান ধরেই আছি বটে। তো এটা বানিয়েছি, আর বানিয়েছি এরই সাথে ম্যাচিং করে, দেখাচ্ছি এই যে এটা একটু বড় হয়ে গেছে, বাট পছন্দ হয়েছে, থাকছে না, থাকবে। অ্যাকচুয়ালি এটা অরিজিনাল রিং দেওয়া, তো রিংটা আমাকে নাকের, আমার নাক ফোটানো আছে, ওই দিন আমি নাকেরটা খুলে পরবো। পেঁচিয়ে গেছে পুরো, কিন্তু পেঁচাবে না, এই যে এরকম হবে ব্যাপারটা। একটু বড়ই হয়েছে ফুলটা, অ্যাকচুয়ালি আমার কাছে আর ছোটো ফুল নেই, তো সেই কারণে থাক তার থেকে এরকম ধরি, অনেক স্ট্রাগল করছি, ব্যাপারটা এরকম। আর টাইম মতো পুরো সেট করে নেবো, এই যে। তো এই একটা, এই দ্বিতীয়টা, এই যে থার্ডটা, তোকে বলছি না। আর ওই যে ক্যামেরায় দেখা যাচ্ছে ওটা পিয়া, এই যে এবার এবার এটা পড়তে পেরেছি, তো ব্যাপারটা এরকম হবে, মানে নাকের সামনে একটা বড় একটা ফুল লাগছে, এইটাই আমি স্টাইল করেছি। তো আমার জুয়েলারি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এবার তোমাদেরকে জুয়েলারিগুলো আর একবার করে দেখিয়ে দেব। দুটো জুয়েলারি বানানোর কথা ছিল, দুটো বানানো হয়নি, একটাই বানিয়েছি। তো চলো তোমরা দেখে নাও, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর কেমন লাগলো জুয়েলারিগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো এই যে আমি যে হারটা বানিয়েছি সেটার শুধুমাত্র বেসটাই বানানো হয়েছে, টার্সেলটা এখনও লাগানো হয়নি। তার সঙ্গে দুটো ইয়াররিং বানিয়েছি, এটা একটা নথ বানিয়েছি, এটা আমি এই পর্যন্ত মনে হয় আমি দেখিয়েছিলাম আগে ভিডিওতে। আর তারপর যেটা বানিয়েছি এটা টিকলি বানিয়েছি, টায়রা টিকলি যেটা হয় সেটাই ফুলের বানানোর চেষ্টা করেছি, খুব সিম্পল বাট খুব সুন্দর। আর এর সাথে আরও কিছু বানাবো, সেটা হচ্ছে দুটো ব্যাঙ্গেল বানানোর ইচ্ছে আছে, আর একটা লং হার বানানোর ইচ্ছা আছে, সেটাও এই টাইপেরই ফুল দিয়ে বানাবো। তো চলো দেখে নাও। পরের দিন সকালবেলা আমার বাড়িতে আমার ভাই বোন সবাই চলে এসেছে, আর তখন আমি বাকি জুয়েলারিগুলো তৈরি করছি। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা লং হার বানাচ্ছি, আর তার সাথে আর বানিয়েছিলাম একটা কোমরে কোমরে দেওয়া বেল্টের মতো, কোমর বিছে টাইপের। তো কিভাবে বানিয়েছি তার ছোট ছোট ক্লিপিং আছে দেখো, আর সঙ্গে ভাইদের সাথে কত মজা করেছি সেটাও দেখো। এটা আমার সবচেয়ে ছোট্ট ভাই, এটা বুনু, পেছনে আর একটা ভাই, সব বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এই যে আমাদের দ্য আর্ট, দ্য আর্ট, দ্য আর্টিস্ট। এখানে ভিডিওটা আমার এক ভাই করে দিচ্ছিল, ওর ইন্সপিরেশনেই আমার ইউটিউবটা খোলা আর কি। দিদির বিয়ে বলে কথা, ভাই বোনদের আনন্দের শেষ নেই, কত স্টাইল দেখো দেখো। হ্যাঁ এটা হচ্ছে সেই ছোট্ট ভাই, কে বলবে যে মাধ্যমিক দেবে, স্টাইলটা দেখো শুধু। এখানে ভীষণ মনোযোগ দিয়ে আমি লং হারটা বানানোর চেষ্টা করছি, আর পুরোটা কমপ্লিট হয়ে গিয়ে একেবারে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। চলে এসছি আমার গয়নাটা রেডি করে নিয়ে, পরেও নিয়েছি। আর আজকে আমার বাড়িতে কে কে আছে সবাইকে একটু দেখাই। এখন আছে আমার বুনু, এটা হচ্ছে ভাই, এই 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 মাথা নিচু কেন খুলে গেছে,
এটা হচ্ছে একটা ভাই, ওই যে আরেকটা ভাই, ওই যে আরেকটা, ওই যে আরেকটা, এই ওই যে নিচে আরেকটা। আচ্ছা সবাই উপস্থিত দিচ্ছে, একবার ভাইরাল প্রেজেন্ট প্লিজ। তো আজকে থেকেই আমাদের বাড়িতে মজা করা শুরু হয়ে গেছে। কালকে আমি গয়নাটা শুরু করেছিলাম, আজকে শেষ করেছি। আচ্ছা আমি দূর থেকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, আরেকটা জিনিস বানিয়েছি সেটাও দেখাচ্ছি। একেবারে বিয়ের দিন হলদি লুক নিয়ে চলে এসেছি। তো বিয়ের দিন আমি এভাবে সেজেছিলাম আর এভাবে সেজেছিলাম। ওই দিন আসলে আমি দুটো শাড়ি পরেছিলাম। আর এই ছবিগুলো তোমাদের জন্য, কীভাবে জুয়েলারিটা বানিয়েছিলাম, কী কী বানিয়েছিলাম, হাতে কী চুড়ি পরেছিলাম, সবটা দেখার জন্য ছবিগুলো শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।